একটা আত্মিকালের ভাতের হোটেল নিয়ে কি মাথা মাথায় না শুরু করেছে এরা। ঐশি এইরকম একটা ব্যাকটেটেড ফ্যামিলির সাথে হাসি মুখে অ্যাডজাস্ট করছে কেন? ও চাইলেই তো নিজের লাইফটাকে অন্যরকম বানাতে পারে, ওর সেই ক্ষমতাও তো আছে। কিভাবে নিজের জীবনটা ওয়েস্ট করছিস ঐশি, কেন করছিস তুই এরকম? क्या बात बंडी फोन करी आसी तोरा खेल आमी आसछी। अरे माने रखी बोर्ड पहले फोन धरते छुटली तो क्या करू तुम्हारे नाल गल दसू अर्जेंट केस। তো আর্জেন্ট কেস বুঝি রেহানি, ব্রিফ কেস তো নয় পুরো স্যুট কেস গুছিয়ে ফেলেছিস। এই আবার নতুন করে বর্ষা যা, আমি একাই দু আছি। হ্যাঁ শোন সবাই, কি করছিস তোরা বল? এই তো ঘুরে চলে এসেছে। আরে চলে চলে, নতুন বোর্ড শুরু হচ্ছে। না না আজকে আর সময় নেই, আর অন্য কাজ আজকে এখানে এসেছি। আমাদের পাইস হোটেলে হোম ডেলিভারি শুরু করেছে, তাই তো? ঘরে ঘরে পাইস হোটেল। বাবা তুই তো সব জানিস দেখছি, খবর এরকম ধরে পেকে ছড়িয়েছে নাকি? দেখ তোমার সাগরে সকাল সকাল লিফলেট নিয়ে এসেছে। এই তো হানি কোথা থেকে লিফলেটটা পেল? এই হানি কোথায় রে? কে তো কোথায় তুমি? ফোন দিয়ে যা রে, আমি ফোন তুলছো না কেন? ওফ একটু দাঁড়াও, সকাল থেকে তো দেখছিলে মেজ বৌদির হাতে হাতে কত কাজ করে দিতে হচ্ছে, ও বেচারি একা পারে নাকি? তোর সাগরে আর তোর রইল না রে ভাস্কর, ক্যারামেরও রইল না। ব্যাপক একটা হিট মেরে ব্যাস ফোন বেজে উঠলো, টিং টং, ব্যাস কেটে পড়লো। কি মনে হচ্ছে জানিস, তোর আর হানির ক্যারামের পার্টনারশিপ না আর টিকবে না। হানি তো সারাদিন ফোনে কথা বলে যাচ্ছে, এবার কি মনে হচ্ছে বলতো, ও ফোনের ভেতরে ঢুকে যাবে আর আমরা খুঁজেই পাবো না ওকে। ও তো টেনশন না লে, আমরা সবাই মিলে শঙ্করদার নিউ বিজনেস একদম সুপার হিট করে দেবো। না 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 থাক, রক্ষে করো তুমি, তোমাকে কিচ্ছু করতে হবে না জানো তো, সরকার যদি জানতে পারে না। আমাদের দুজনের কপালে না আরন ধোলাই নাচছে, বহুত দুঃখ হচ্ছে কপাল মেয়ে। ঠিক আছে তুমি এখন রাখো ফোনটা, আমি এসে কথা বলছি। ও গালা তো শোনো, কাট দিস। হ্যালো শোনো তো, হ্যালো কি শুনবে রে? হ্যাঁ কি শুন না, না 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 আমি একবার দেখি তো, দেখি দেখি কাছে মুখে কোথায় কোচি না, না কোচি না। বি, এই বি মানে কি? বিটা আবার কি বুঝতে পারছ? কুছ না। আরে কুছ, আরে হানি বি মানে কি বল? কুছ না। আচ্ছা ঠিক আছে, আরে বল না বি মানে জানিস না? বি মানে কি হলো? মৌমাছি। আর হানি মানে মধু, তো মধুর খোঁজে খোঁজে মৌমাছি তো আসবেই। আজকে চলি বুঝলি, ওদিকে ওটা অনেক কাজ আছে। রাব রাখা।
এই হানি বলছি আমাদের পাইথনের লিফলেটটা তুই কোথা থেকে পেলি বল তো হ্যাঁ জি কাগজ বিলি করলাম ওই এখনো তো কেউ ঘরে বসে পাইস হোটেলের খাবার খাওয়ার বায়না নিয়ে এলো না কি ব্যাপার বলো তো আমাদের কি সব খাটটি সব জলে গেল সত্যি তো একটা অর্ডার এলো না আর একটু ধৈর্য ধরুন আর কত ধৈর্য ধরবো ঠাকুরপো সাধারণ ছাপোষা মানুষের কি খেদে কোনো কাজ নেই তারা ঘরে বসে আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে খাবার কিনে খাবে তোমরা কি ভেবেছ আমাকে যা খুশি একটা বোঝালেই আমি বুঝে যাব কজন আসে তাদের পরিবারকে নিয়ে আমাদের পাইস হোটেলে খেতে বলো তো কজন আসে শুধু পুজোর সময় ওই কটা লোক দূর থেকে আসে এখানে ঠাকুর দেখতে গিয়ে আমাদের পাইস হোটেলে খেতে ঢোকে ওই ওই মাত্র কজন রোজকার খাবার কেউ পাইস হোটেল থেকে কিনে খায় নাকি বর্তায় পোষাবে কোনোদিনও তোমাদের না যত সব উদ্ভট ভাবনা আমাদের প্ল্যানটা কি সত্যি ফেল করবে বহুনিত আর একটু দেখি না নিশ্চয়ই কেউ না কেউ ফোন করবে আর কখন ফোন করবে ঠাকুরপো রাত তো বেড়েই চলেছে তোমাদেরও বলিহারি গাছে কাঁঠাল গোফে তেল আর মেজবু এইভাবে টাকা ভরপাই করবে তুমি এইভাবে হ্যাঁ ব্যবসা খোলার আগে লালবাতি জ্বালিয়ে বসে রইলে ঐশী এদের জন্য এত করছে তাও ওই বৌমনি মন ভরছে না আমার ঐশী ওনার থেকে হাজার গুণ বেশি কোয়ালিফাইড এই বৌমনি আমার ঐশীর পায়ে নখের যোগ্য নয় ওনার কত বড় অডাসিটি উনি উঠতে বসতে আমার ঐশীকে কথা শোনান স্মার্ট মেয়ে তোমরা বায়না করেছিলে পাইস হোটেলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবসা করবে তাতে আমি রাজিও হয়েছিলাম কিন্তু এত খেটে খুঁটে যখন একটাও খদ্দের পাওয়া গেল না তখন বাধ্য হয়েছ পাইস হোটেল যেমন চলছে তেমনই চলব আন্টি আমি বলছিলাম কি আর কথা বাড়িয়ে লাভ নেই অনেক সময় নষ্ট হয়েছে যাও যে যা নিজের কাজে যাও সেটাই বেটার ঐশী এইবার অ্যাটলিস্ট কি পাগলামি বন্ধ কর আর বোঝ তুই এদের জন্য হাজার করলেও এরা কোনোদিনও তোকে তোর যোগ্য সম্মানটা দেবে না মিস্টার ঘোষ তাহলে কি সত্যি একটাও ফোন আসবে না আমাদের এত সব কিছু বিফলে গেল কে জানি কিছুই তো বুঝতে পারছি না পাইস হোটেল সোম থেকে শুক্র রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।